4.5 শতক জায়গার 3 ইঞ্চের বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 4.5 শতকের মধ্যে 2 এবং 3 ইঞ্চের বাড়ি করবেন এবং বাড়ি নির্মাণে কীরকম খরচ হবে তা আজকে আপনারা এই ভিডিও থেকে জেনে নেবেন। বর্তমান সময়ে রড, সিমেন্ট সহ সকল ম্যাটেরিয়ালসের দাম বেশি হওয়াতে বর্তমান আমাদের এস্টিমেটের খরচ একটু বেশি ধরা হয়। অনেকেই বাড়ি নির্মাণে একই ভুলটি করে থাকেন, যারা পূর্বের এস্টিমেটে কাজ ধরে ফেলেন এমনকি মিস্ত্রির কথা শুনে কাজ শুরু করেন। তো আমরা যেটা আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই বাড়ি নির্মাণের পূর্বে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির সকল বিষয় সম্পর্কে জেনে নেবেন এমনকি এস্টিমেটের আলোকে কাজ শুরু করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা 4 অথবা 5 শতকের মধ্যে সুন্দর ডিজাইনের বাড়ি করতে চান, তারা চাইলে আমাদের আজকের এই সুন্দর ডিজাইনটি দেখতে পারেন। আমরা প্রথমে আপনাদেরকে এই বিল্ডিংয়ের 3D ভিউ, অর্থাৎ সামনের দিকে এবং কি সাইড থেকে বাড়িটি কীরকম দেখা যাবে এবং জানালা, বারান্দা সহ সবগুলোর ডিজাইন কীরকম আসবে সে বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো। বাড়িটি বড় হলেও কিন্তু ডুপ্লেক্স টাইপের বাড়ির মতোই দেখা যাচ্ছে, কারণ সামনে আমরা একটা টেরেস স্পেস পেয়েছি। তো যাদের জায়গা শেপ সেম, তারা চাইলে এই বাড়িটি করে নিতে পারেন। ভিডিওটির শেষের দিকে ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত সব কিছু দেওয়া আছে। আশা করি ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এরকম একটি সুন্দর বাড়ির ডিজাইন পেতে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি আপনার বাজেট এবং চাহিদার আলোকে করে নিতে পারেন। আমরা আপনাদেরকে এখন 3D ছাদের টপ অংশ দেখাচ্ছি। একটি বিল্ডিংয়ের কী কী থাকবে সে বিষয়ে আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। তো আমরা চলুন এবার এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর দেখে নেই, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কী আছে। প্রথমে আমাদের একটি টেরেস থাকবে, অর্থাৎ আমরা টেরেস নিচ থেকে দিয়ে আমরা পার্কিং এরিয়াতে যাব। তো যারা ছোট পার্কিং রাখতে চান, তারা এই পার্কিংটার এরিয়াটা দেখতে পারেন, অর্থাৎ সিঙ্গেল, প্রাইভেট কার এবং কি মোটর সাইকেল। প্রিয় ভিউয়ার্স, আজকের এই বাড়িটির প্রস্থ হচ্ছে 44 ফিট এবং কি এটার দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ সামনে আমাদের আরও কিছু জায়গা রাখা আছে বাড়িটির স্পেস, ওপেন স্পেসে। তো আমরা প্রথমে একটি পার্কিং এরিয়া দেখলাম, 2 বাজে সিঁড়িতে আমরা দোতলায় চলে যাব। নিচতলায় আমাদের ছোট্ট একটি ইউনিট রয়েছে, একটি কিচেন, টয়লেট, ডাইনিং স্পেস এবং অপোজিটে 2টি ইউনিট, 2টা বেডরুম, 1টা টয়লেট, 1টা কিচেন, 1টা ড্রয়িং ডাইনিং স্পেস। ছোটো ফ্যামিলির জন্য এই ইউনিটগুলো খুব পারফেক্ট এবং কি আপনি অল্প জায়গায় বেশি টাকা বিজনেস করতে চাইলে এরকম ইউনিটের সিস্টেমে বাড়ি করতে পারেন। তাহলে আপনার কমার্শিয়াল এরিয়া, অর্থাৎ আপনার বাজেটের আলোকে আপনি একটু বেশি আর্ন করতে পারবেন। তো আমরা এই পর্যায়ে আপনাদেরকে দোতলায় 3 ইউনিটের সিস্টেমটা দেখাবো, অর্থাৎ একই জায়গায় কীভাবে 3 ইউনিট করবেন। প্রথমে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস এবং উপরে 2টা বেডরুম, 1টা টয়লেট, 1টা কিচেন, সেম 2টা ইউনিট, এমনকি বিপরীত পাশে এই বাড়ির মালিক থাকবেন, সেজন্য ইউনিটটা একটু বড় করে রাখা আছে, অর্থাৎ বেডরুমগুলো 11-12 এবং কি 12-12, ডাইনিং স্পেস আলাদা করা আছে, ড্রয়িং স্পেস আলাদা করা আছে, 2টি বারান্দা এবং কি 2টি টয়লেট, কিচেন সহ সুন্দর করে ডিজাইনটা এখানে কমপ্লিট করে দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, সুন্দর বাড়ির ডিজাইনের জন্য প্রয়োজন একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং কি তারই আলোকে এবং কি ভালো একজন কন্ট্রাক্টর, অর্থাৎ যে কাজ করবে সে ড্রয়িংয়ের আলোকে যদি কাজ করতে পারে তাহলে আপনার স্বপ্নের বাড়িটি অবশ্যই সুন্দর হবে। তো আপনারা যারা কাজ করবেন, কাজের পূর্বে অবশ্যই আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে হবে এবং কি সেই ড্রয়িং ডিজাইনের আলোকে আপনি কাজ করতে হবে এবং কি ইঞ্জিনিয়ারের সাজেশন দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি একুরেট এস্টিমেট এবং কি আপনার বাজেট, আপনার স্বপ্ন একসাথে সবগুলো পূরণ করতে পারবেন। তো যারা এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন পেতে চান অথবা আপনার বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন বা করার জন্য চিন্তাভাবনা করতেছেন, তারা চাইলে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা সরাসরি আপনাদেরকে অফিস থেকে আপনাদের সকল সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা যারা বাড়ি নির্মাণ করব, বাড়ি নির্মাণের ক্ষেত্রে কয়েকটা বিষয় সচেতন থাকতে হবে, অর্থাৎ একটি ড্রয়িং ডিজাইনে কী কী থাকে এবং কি ডিজাইনের আলোকে কীভাবে বাড়িটা করতে হবে, এস্টিমেটে কীভাবে মাল দেওয়া আছে সে আলোকে খরচ করা এবং কি মিস্ত্রির বিষয়টা তা বুঝিয়ে দেওয়া। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।